সম্মানিত ইসলামী জীবন বিধান প্রোগ্রামে একটা বিরতির পর আমি মোহাম্মদ আবদুল মুন্তাকিম আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি স্বাগতম জানাচ্ছি আমি বলছিলাম যে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা এবং সমূহ বিধিবিধান সম্পর্কে আলোচনা করার আগে ইসলামের ব্যাপৃতি বিস্তৃতি এবং যে ব্যাপকতা রয়েছে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমাদের অর্জন করা উচিত তো আমি বলছিলাম যে ইসলামের বিধিবিধান এতই ব্যাপক এতই বিস্তৃত এতই সার্বজনীন এতই বিশ্বজনীন এত চির আধুনিক যে জীবনের এমন কোনো দিক নেই যে সম্পর্কে ইসলাম আমাদেরকে তার গুরুত্বপূর্ণ মূলনীতি দ্বারা এবং বিধিবিধান দ্বারা সমগ্র মানব জাতিকে ধন্য করেনি অন্যান্য ধর্মমতের তুলনায় এখানেই ইসলামের শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে আমি বলেছিলাম যে ইমান আকিদা বোধ বিশ্বাস সম্পর্কে ইসলামের অনেকগুলি বিধিবিধান রয়েছে বিশাল বড় একটা চ্যাপ্টার ইসলাম আমাদেরকে দিয়েছে যাতে আমাদের আকিদা এবং বিশ্বাসের মধ্যে কোনো ধরনের ভুল অবশিষ্ট থেকে না যায় সব ধরনের ভুল ভ্রান্তি থেকে বিভ্রান্তি থেকে পথভ্রষ্টতা থেকে অন্ধবিশ্বাস থেকে ইসলাম আমাদেরকে বের করে নিয়ে এসেছে তার আকৃদা বিশ্বাসের বিশাল চ্যাপ্টার দ্বারা এমাদত পন্দেগীর মাধ্যমে মানুষের অন্তরাত্মাকে তুষ্টি দিয়েছে সান্ত্বনা দান করেছে এবং আবাদতের এমন পদ্ধতি যা আল্লাহর কাছে অনুমোদিত আল্লাহ তালার সর্বশেষ আবাদতের পদ্ধতি হিসাবে বিবেচিত সেই আবাদতের পদ্ধতি হেজরত মোহাম্মদ সাল্লাহ আলি মাধ্যমে আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে ফাইনালি দান করেছেন একইভাবে লেনদেন ব্যবসা বাণিজ্য অ্যাগ্রিমেন্টস সর্বপ্রকারের চুক্তি মামলাতের অন্তর্ভুক্ত এরপর আসে মহাসরত তথা সোশিয়াল লাইফ সোশিয়াল লাইফ তথা সামাজিক জীবন এই ছোট্ট শব্দটিতে কত বিধান যে নিহিত রয়েছে সেটা আমি মনে করি এর মোটামুটি আলোচনাও একটিমাত্র প্রোগ্রামের মাধ্যমে সম্ভব নয় বিধান বলা তো অনেক বড় ব্যাপার মানুষের সামাজিক জীবনে প্রথমেই সে তার পরিবারের সঙ্গে তাকে ফেস করতে হয় সময় অতিবাহিত করতে হয় পরিবার পরিজনের হাব সন্তানাদির হক মা বাবার হক পাড়া প্রতিবেশীর হক গ্রামবাসী এলাকাবাসী মহল্লাবাসীর হক শহরে যদি তাকে তাহলে শহরের লোকজনের কত অধিকার এবং হক আল্লাহ তালা রেখেছেন এছাড়া আরেকটু বড় পরিসরে যদি কেউ আসে তাহলে সে যখন অফিসে আসবে তখন অফিসে যারা বস আছেন দায়িত্বশীল যারা আছেন তারা তাদের অধীনস্থদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন অধীনস্থরা তাদের বড়দের সঙ্গে দায়িত্বশীলদের সাথে কিভাবে তারা ব্যবহার করবেন হক আদায় করার ব্যাপারে এখানে কি বিধিবিধান রয়েছে সুবাহুল্লাহ কোন সময় তারা নম্র ব্যবহার করবেন কোন সময়ে ছাড় দেবেন শক্ত ব্যবহার করতে হলে তার নিয়ম এবং পদ্ধতি কি এইভাবে সামাজিক জীবনের কতটা পালা আসে কতটা দিক আসে কতটা ক্ষেত্র আসে এই সামাজিক জীবন তথা সোশিয়াল লাইফ যেটাকে মহাশারাহ বলা হয় সেই মহাশারাতি জিন্দাগি সোশিয়াল লাইফের আন্ডারে রাজনীতি চলে আসে ডিপ্লোমেসি চলে আসে পলিটিক্স ডিপ্লোমেসি সমাজনীতি পররাষ্ট্রনীতি সবকিছু চলে আসে রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি ডিপ্লোমেসি সব দিক কিন্তু এর মধ্যে বিদ্যমান রয়েছে হজরত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামের এ দুনিয়াতে আগমনের মাস হল রবিউল আউ্য়াল আর এই রবিউল আউ্য়াল মাসেই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এই নবীর জীবনের সার্বজনীনতাকে নিয়ে কেউ যদি আলোচনা করে তাহলে সোশিয়াল লাইফের সামাজিক জীবনের সার্বজনীনতা এত নিখুঁতভাবে আমাদের সামনে চলে আসে যে আপনি যদি একজন আদর্শ পিতা হতে চান تاهلة ما فاطمة رضي الله تعالى عنهار أر حضرة إبراهيم أبا زينب أبا حضرة محمد صلى الله عليه وسلم رديك تكاد بارين. أبنا جودي إجذن شنتان هاي تكين تاهلة أدرش شنتان كهوي تاجودي دهكتي شأن تاهلة ما أمينار أدرر دلال حضرة عبد সন্তান হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলীহাসাল্লামকে ফলো করতে পারেন আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে যিনি হযরত মোহাম্মদ সাল্ল আলিহ্লাম মা খাদিজার সম্পদ নিয়ে যিনি বিবাহের আগের কথা বলছি উনি খুব দনবহিত দনবতী মহিলা ছিলেন তাঁর সম্পদ নিয়ে কিভাবে সিরিয়া পর্যন্ত আশপাশের দেশ কয়েকটা জায়গায় ভূখণ্ড থেকে বেরিয়ে ব্যবসার উদ্দেশ্যে প্রফেট মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লাম তাশরিফ নিয়ে গিয়েছিলেন এইভাবে মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামকে একজন সফল ব্যবসায়ীও বলা যায় বর্ণনায় এসেছে যে আল্লাহ নবী সাল্লু আলী সমুদ্র বন্দরগুলিতে আরব উপত্যকা থেকে বের হয়ে সমুদ্র বন্দরগুলিতে প্রিয় নবী সাল্ল আলিহ্লাম চলে গিয়েছিলেন এবং তিনি সেখানে যারা বিদেশ থেকে চীন থেকে ইন্ডিয়া থেকে ভারতবর্ষ থেকে যে সমস্ত ব্যবসায়ীরা পৌঁছে গিয়েছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহর নবীর নবুয়ত এবং রিসালত ডিক্লে ডিক্লেয়ার হওয়ার আগে একটা বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল আলি সাল্লাম হজরত মুসা আলি সাল্লাতু বর্ণনা মেরাজ থেকে আসার পর যেভাবে দিয়েছিলেন সেই বর্ণনায় তিনি মুসা আলি ইসলাম মুসাআলি ইসলামের শারীরিক গঠন প্রকৃতি কি ছিল সেটা বর্ণনা দিতে গিয়ে তিনি ইন্ডিয়ার একটা জাতির সঙ্গে তুলনা দিয়েছিলেন যে ইন্ডিয়ার জাট গোত্রের লোকজনের সঙ্গে সামঞ্জস্যশীল ছিলেন তো ওই জাট গোত্রের লোকজনের কথা আল্লাহর নবী কীভাবে বুঝলেন এছাড়া আর কোনো উপায় এর মধ্যে দেখা যায় না যে ব্যবসার জন্য তিনি আরব উপত্যকা থেকে বিভিন্ন সামুদ্রিক বন্দরে নবী সাল আলী হুসাল্লামের গমন হয়েছিল এবং ব্যবসায়ীদের সঙ্গে তার সাক্ষাত হয়েছিল সেখানে ইন্ডিয়া এবং ভারতবর্ষের বণিকেরা তখনও পর্যন্ত তখনও কিন্তু যাওয়া আশা রাখতেন চায়না থেকে লোকজন যেতেন এই ছিল একটা ব্যবস্থাপনা আল্লাহর নবীর একজন সফল ব্যবসায়ী যদি হন তাহলে মোহাম্মদ আলী আলীহাসাল্লামকে আপনি দেখতে পারেন তার আমানত দেয়ানত এবং সততা নিষ্ঠা সেটা পর্যবেক্ষণ করা যেতে পারে কিভাবে তিনি এই ব্যবসার মধ্যে সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন আপনি যদি সন্তানের জনক হন যেভাবে আমি বলেছি ফাতিমার আব্বাকে আপনি দেখতে পারেন আপনি যদি আদর্শ স্বামী হন স্বামী হতে চান তাহলে হজরতে খাদিজা হজরত আয়েশা সিদ্দিকারহুমা ওনাদের স্বামী মোহাম্মদ সালাহ আলী দেখতে পারেন যদি স্ত্রী হন তাহলে মোহাম্মদ সাল আলী সাল্লাম কীভাবে তাঁর স্ত্রীদেরকে আদর্শ স্ত্রী হতে শিখিয়েছিলেন সেটা আপনারা দেখতে পারেন মেষ চারক যদি হতে চান তাহলে বকরি চারণ এবং মেষচারণের ইতিহাস ও প্রিয় প্রিয়নবী সাল আলীহাসাল্লামের জীবদ্দশায় আপনি পাবেন ব্যবসায়ী হওয়ার আদর্শ আপনি তাঁর জীবনে পাবেন সন্তান হওয়ার আদর্শ পাবেন বাবা হওয়ার আদর্শও পাবেন স্বামী হওয়ার আদর্শও পাবেন আদর্শ স্ত্রী হওয়ার পথও তিনি বাতলে দিয়েছেন আপনি যদি একজন আদর্শ বিচারপতিকে দেখতে চান তাহলে ওই বিচারপতিকে দেখেন যিনি প্রবাদ হওয়ার আগে আগেই কিভাবে মক বায়তুল্লাহ শরীফের মধ্যে এসে ঢুকে পড়েছিলেন এবং কত সুন্দরভাবে হাজারে আসবাদ তথা কালো পাথরকে তিনি আল্লাহর ঘরে স্থাপন করেছিলেন তার সেই আদর্শ বিচার কার্যকে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন কিভাবে তিনি রক্তক্ষয়ী সংঘর্ষ দূর করতে সক্ষম হয়েছিলেন যা যে সংঘর্ষ দূর করতে সকল ঘাম চড়াচ্ছিলেন সকলের মাথা ব্যথা হচ্ছিল কিন্তু কারো পক্ষে কোনো পথ বের করা সম্ভব হচ্ছিল না আপনি যদি চিফ জাস্টিসের কোনো আদর্শ দেখতে চান মদিনার মসজিদে নববি শরীফের আঙ্গিনায় বসে সারা দেশের সকল বিচার কার্য নেমিশের মধ্যে শেষ করে দিতে যে মোহাম্মদ সাল আলি সাল্লাম তাকে দেখতে পারেন আদর্শ রাষ্ট্রনায়কের ভূমিকা যদি দেখতে চান কি হতে পারে তাহলে মোহাম্মদ সাল আলিউসাল্লামকে দেখতে পারেন বীর সিপাহ সালার এবং আর্মি চিফের আদর্শ যদি দেখতে চান সেটাও আপনি দেখতে পাবেন আপনি যদি কোনো রাজনীতিবিদের আদর্শ দেখতে চান তাহলে আপনি দেখতে পাবেন ওই মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামকে যার সঙ্গে সমগ্র বিশ্ব থেকে অনেকগুলি প্রতিনিধি দল এসে সব সময় সাক্ষাৎ করত আপনি যদি একজন কূটনীতিককে দেখতে চান তাহলে যে মোহাম্মদ সাল্ল আলিহ্লাম তৎকালীন বিশ্বের সকল সুপার পাওয়ার বাদশাদের সঙ্গে চিঠির মাধ্যমে এবং প্রতিনিধি প্রেরণের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন আর যে যোগসূত্র তিনি স্থাপন করেছিলেন সুবহানুল্লাহ সমগ্র বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যেভাবে মদিনা সনাদের বৃত্তিতে পবিত্র মদিনা শরীফের মধ্যে প্রথম ইসলামী রাষ্ট্রের গোড়াপত্থন করেছিলেন এবং একটা মাল্টিকালচারাল সোসাইটিতে যেভাবে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকারকে নিশ্চিত করেছিলেন সেই মোহাম্মদ সাল্ল্লাহ আলীহসাল্লামকে দেখতে পারেন আল্লাহ আকবর আদর্শ শিক্ষককে যদি দেখতে চান তাহলে ওই মোহাম্মদ সাল্ল আলীহসাল্লামকে দেখতে পারেন যার জীবনের অবিষ্ট লক্ষ্য ছিল শিক্ষকতা যিনি ঘোষণা দিয়েছিলেন ইন্নামা আনা বরাইফতো মুআলিমা আমাকে আল্লাহ পাক এ দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন আমাকে শিক্ষক হিসাবেই পাঠানো হয়েছে সোফার মধ্যে বসে যিনি এত জ্ঞান দুনিয়ার মানুষকে বিতরণ করেছিলেন যে আজ হাজার হাজার ইউনিভার্সিটি তার রেখে যাওয়া জ্ঞানের আমানতকে সামাল দিতে পারছে না আপনি যদি আদর্শ ছাত্রের আদর্শ শিষ্য এবং ছাত্রের কোনো নমুনা দেখতে চান তাহলে হজরত জিব্রিল আমিন আলিহ সালামের সামনে বসে থাকা ওই শিষ্য এবং ছাত্রকে দেখতে পারেন যিনি ছাত্রের রূপ ধারণ করে জ্ঞান অর্জন করার পদ্ধতি কি হতে পারে উস্তাদের সামনে বসতে কিভাবে হয় আলাপ কিভাবে করতে হয় জ্ঞান অর্জন কিভাবে করতে হয় তার নমুনা হ্যাদিস হাদিসব্রাইলের মাধ্যমে যিনি উপস্থাপন করেছিলেন সুভেনল্লাহ তো আপনি আদর্শ শিক্ষকের নমুনা আপ দেখতে পাবেন মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের মধ্যে আদর্শ ছাত্রের নমুনাও আপনি দেখতে পাবেন আদর্শ ব্যবসায়ীর রূপও আপনি দেখতে পারবেন আদর্শ রাজনীতিবিদের জীবন কর্ম আপনি দেখতে পাবেন আদর্শ কূটনীতিকের কর্মতৎপরতাও আপনি দেখতে পাবেন আদর্শ বিচারপতিও আপনি মোহাম্মদ সাল্লাস্লামের মধ্যে খুঁজে পাবেন আদর্শ রাষ্ট্রনায়কও আপনি খুঁজে পাবেন আদর্শ স্বামীও আপনি পাবেন আদর্শ স্ত্রীর জীবন পদ্ধতিও আপনি তাঁর কাছ থেকে শিক্ষা নিতে পারবেন আদর্শ সন্তান হিসেবেও আপনি দেখতে পাবেন জীবনের এমন কোন দিক যা আপনি তার মধ্যে পাবেন না অন্যের কাজ করতে হয় কিভাবে অন্যের অধীনস্থ কিভাবে থাকতে হয় সেই শিক্ষাও আপনি পাবেন অন্যকে অধীনস্থদের সঙ্গে ব্যবহার কিভাবে করতে হয় সেই আদর্শ আপনি তার জীবনে খুঁজে পাবেন আজিম তো সামাজিক জীবনের সার্বজনীনতা ব্যাপকতা এবং বিস্তৃতি ইসলামের সৌন্দর্যকে এত ব্যাপকভাবে আমাদের সামনে উপস্থাপন করে এত বড় আকারে আমাদের সামনে উপস্থাপন করে যে এর মধ্যেই সারাটা জীবনকে অতিবাহিত করে দিতে পারবে সুহানুল্লাহ সামাজিক জীবনের সৌন্দর্য বৈশিষ্ট্য এতই চমৎকার যেটা কেউ আলোচনা করে শেষ করতে পারবে না এর পরে আসে ইসলামের চারিত্রিক জীবন চারিত্রিক বিধান নৈতিক জীবন তথা নীতিক নৈতিকতা সম্পর্কে ইসলামের বিধিবিধান মানুষ সাধারণত মনে করে যে একটু হাসি মুখে আর কারোর সঙ্গে কথা বলে ফেললাম একটু মুচকি হাসি দিয়ে কারোর সঙ্গে বাক্য বিনিময় করলাম মত বিনিময়ে করলাম কাউকে ওয়েলকাম জানালাম এর নামই মনে হয় চরিত্র ইসলাম চরিত্র এবং নৈতিকতার অর্থকে আরও ব্যাপকভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে ইসলামের চারিত্রিক জীবন চরিত্র এবং নৈতিকতা সম্পর্কে ইসলাম যে ধারণা দিয়েছে সেই ধারণাটা এর চো গভীরে এর চো বেশি সূক্ষ্ম শুধু মুচকি হাসি দিয়ে যদি কথা বলেন আর অন্তরে যদি হিংসার দাবানল জ্বলে ওঠে শুধু বাক্য বিনিময় করছেন খুব সুন্দর বাসায় কিন্তু ব্যথরে হিংসার আগুন জ্বলছে এর নাম চরিত্র ইসলামের দৃষ্টিতে নয় আমাদের লৌকিকতায় আমাদের বাহ্যিক জীবনে আমাদের জাগতিক জীবনে চরিত্র বলতে এটাই বোঝায় যে আপনি মুচকি হাসি দিয়ে কারোর সঙ্গে কথা বলছেন কাউকে সুন্দর ভাষায় ওয়েলকাম জানিয়েছেন বাস চরিত্র হয়ে গেল নৈতিকতা হয়ে গেল ভালো ব্যবহার হয়ে গেল মার্জিত ব্যবহারের যে বাহ্যিক একটা রূপ তা কিন্তু আপনি অর্জন করে নিয়েছেন ইসলাম চরিত্র আখলাক এবং নৈতিকতা সম্পর্কে এর চেয়েও সূক্ষ্ম এর চেয়েও বেশি গভীর এর চেয়েও বেশি সুন্দর এবং পবিত্র ধারণা আমাদেরকে দান করেছে ইসলাম চরিত্র সম্পর্কে বলেছে যে চরিত্র এবং নৈতিকতা মুচকি হাসির নাম নয় বরং অন্তরের একটা অবস্থার নাম অন্তরের ফিলিংয়ের নাম মানুষের অন্তরে যে অনুভূতি রয়েছে উপলব্ধি রয়েছে ফিলিংস রয়েছে সেই ফিলিংসের কারেকশনের নাম হলো চরিত্র অন্যত চরিত্র এবং নৈতিকতা হ্যাঁ মুচকি হাসিটা হবে সেই ফিলিংয়ের একটা বাহ্যিক বহিপ্রকাশ মাত্র সেই ফিলিংটা ঠিক করার যে প্রচেষ্টা মনের অবস্থা মনের অনুভূতি মনের ফিলিংস আবেগ বিরাট বড় একটা চাপঠার এটাকে বলে বাতিন। যেমন ধরেন হিংসা যাকে ইংরেজে জ্যালেসি বলা হয় তো এই জ্যালেসি থেকে মানুষ মুক্ত কিভাবে হবে শুধু আমি বললাম না আমি আপনার তো জব পেয়েছেন প্রমোশন হয়েছে এটা শুনে খুব খুশি হলাম কিন্তু বেথরে বেথরে অবস্থা এতই খারাপ যে আগুন জ্বলছে হিংসার আগুন জ্বলছে না ইসলামী চরিত্র হয়নি ইসলাম এতটুকুই এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চায় না ইসলাম সবচেয়ে বেশি ফোকাস করেছে যে অন্তরের ওই ফিলিংকে পরিশুদ্ধ করতে হবে অহংকার মুক্ত হতে হবে নিজের বড়ত্ব নিজের আমিত্ব নিজের অহমিকা অন্তরে থাকবে না প্রকৃত অর্থে বিনয় অন্তরে নিজের মধ্যে সৃষ্টি করতে হবে আমরা বলি কি কেউ যদি মাথা ঝুঁকি একটু কথা বলে একটু সুন্দর ভাষায় ওয়েলকাম করে আমরা বলি সে খুব বিনয়ী মানুষ না বিনয় হলো অন্তরের একটা ফিলিংসের নাম অন্তরের অনুভূতির নাম অর্থাৎ অন্তর দিয়ে কোনো মানুষ নিজেকে যদি অন্যের চেয়ে ছোট মনে করে নিকৃষ্ট মনে করে খারাপ ভাবে যে না সবাই আমার চেয়ে ভালো আমি সবার চেয়ে নিকৃষ্ট আমি সবার চেয়ে খারাপ আমি সবার চেয়ে নিম্ন স্তরের আমার চেয়ে বাকি সবাই ভালো আমি সবার চেয়ে খারাপ এই কথাটা যদি কেউ ফিল করতে পারে যে আমি সবার চেয়ে নিকৃষ্ট এটা বলার নাম বিনয় নয় আমরা মনে করে বসেছি যে নিজেকে ছোট বলার নাম বিনয় ইসলাম বলে না নিজেকে ছোট মনে করার নাম বি তো চাপ আখলাকিয়াত এটা ইসলামের পঞ্চম চাপটার অহংকার অহংকারের একটা বীজ হয়ে তাকে এটাকে আজব বলা হয় অহংকারের একটা চারা হয় অহংকারের একটা বৃক্ষ হয় অহংকারের একটা ফল হয় ইসলাম অহংকারের এই চারটি ধাপকে আমাদের সামনে সুস্পষ্ট করেছে প্রথম ধাপকে বলা হয় অহংকারের যে অঙ্কুরে যে বীজ তাকে যে বীজ অঙ্কুরিত হয় তাকে সেই অহংকারের বীজকে রজব বলা হয় আত্মবিমুগ্ধিতা বলা হয় একটা জায়েজ আত্মবিমুগ্ধিতা রয়েছে একটা অবৈধ আত্মবিমুগ্ধিতা রয়েছে দ্বিতীয় পর্যায়ে এটাকে বলা হয় যদি অহংকারের একেবারে চারা তাকে কারো ভেতরে সেটাকে বলা হয় ক্ষিবির অহংকারের বৃক্ষ যদি হয়ে যায় তাহলে এটাকে বলে তাকাব্যর আর যদি অহংকার ফলমূল দিয়ে আরম্ভ করে অহংকারের ভয়ানক রিজাল্ট যদি সামনে আসা আরম্ভ হয়ে যায় তাহলে এটাকে বলে ইস্তেকবার আমি চারটির ব্যাখ্যা এই মুহূর্তে দিচ্ছি না যে শুধু অহংকারের বিভিন্ন ধাপ এবং পর্যায় নিয়ে ইসলাম আমাদের সামনে তাঁর দর্শন এবং সবিস্তারে আলোচনা পেশ করেছে আর সবগুলো কোথায় মনের অনুভূতি অন্তরের ফিলিংস এর সাথে সম্পর্কিত আমরা কথায় বলি একজন খুব ঝুঁকে একটু বললো আপনি বসেন আমি বললাম খুব নিরহংকার মানুষ খুব অমায়িক মানুষ শুধু মুখ দিয়ে এতটুকু বলে ফেললেই একজন অমায়িক হয়ে যায় না ইসলামের দৃষ্টিতে একজন নিরহংকার হয়ে যায় না হিংসা মুক্ত করতে হবে অহংকার মুক্ত করতে হবে জ্যালেসি থেকে পবিত্র হতে হবে শত্রুতা অন্তরে থাকবে না আদাউত মানুষের অন্তরে থাকবে না অন্তরাত্মা সম্পূর্ণরূপে পবিত্র থাকবে আল্লাহর উপর ভরসা থাকবে কোনো মখলুকর উপর ভরসা থাকবে না এই সবগুলো জিনিস হলো অন্তরের বিভিন্ন অবস্থার নাম হয় ভালো অবস্থা না হয় খারাপ অবস্থা হয়তো ভালো অনুভূতি এবং ভালো ফিলিংস গুড ফিলিংস আর না হয় খুব ব্যাড ফিলিংস তো ফিলিংস এর এই পার্থক্য ভালো চরিত্র এবং মন্দ চরিত্র এই দুই প্রকারে বিভক্ত হয়ে যায় ইসলাম আখলাক চরিত্র নৈতিকতা সম্পর্কে বিরাট বড় একটা চ্যাপ্টার আমাদের জন্য রেখেছে এটা হল ইসলামের পঞ্চম চ্যাপ্টার আজকে ইসলাম সম্পর্কে আমরা সাধারণত প্রশ্ন করে থাকি অনেকেই প্রশ্ন করেন কিন্তু ইসলামের এই ব্যাপকতা এই সার্বজনীনতা এই বিশ্বজনীনতা ইসলামের এই ব্যাপৃতি, বিস্তৃতি জীবনের প্রতিটি অঙ্গন প্রতিটি অবস্থার সঙ্গে তার গভীর সম্পর্ক এই যে একটা পূর্ণাঙ্গ রূপ রয়েছে ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমাদের যারা উইওয়ার্স আছেন তারাও কিন্তু সবাই প্রশ্ন করেন না তালাক সম্পর্কে বিভিন্ন জরুরি ইস্যু নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেন এমাদত বন্দেগি সম্পর্কে অনেক প্রশ্ন আসে কিন্তু কেউ কি বলেন যে এই ফিলিং আমার অন্তরে আসে এটা কি হিংসার পর্যায়ে আরেকটা ফিলিং আমার মনের মধ্যে আসে এটা কি অহংকারের পর্যায়ে হেরাম অহংকার তথা তখাব্বুরের পর্যায়ে আসে যা থেকে আমাকে বাঁচতে হবে তো ইসলামের বিধিবিধানকে আমরা খুব ছোট্ট পরিসরে নিয়ে এসেছি এর ব্যাপকতা এবং বিস্তৃতি সম্পর্কে সম্যক অবগতি আমাদের নেই আল্লাহ তালা ইসলামকে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র পূর্ণাঙ্গ চির আধুনিক পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক গ্রহণ করেছেন অবুল করেছেন অনুমোদন করেছেন এবং এর প্রতিটি শিক্ষা এবং প্রশিক্ষণকে আমাদের জন্য অক্ষত রেখেছেন অপরিবর্তিত রেখেছেন সংরক্ষিত করে রেখেছেন এর ব্যাপারে আমাদের ধারণাটা খুব ছোট বলে মনে হয় আল্লাহ পাক ইসলামের ইসলামী জীবন বিধান এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ তালা ইসলামের পরিপূর্ণ জীবন বিধান সম্পর্কে আমাদেরকে সঠিক যেন ধারণা দান করেন এটাকেই এই নিয়মটাকেই কি বলে আল্লাহর নবীর সুন্নাত এবং সাহাব এ কারাম রবি আল্লাহ আনহুম আজমাইনের আদর্শ নবীর সুননত সাহাবাই কারামের আদর্শ এই দুই জিনিসকে আল্লাহর নবী নাজাতের মাপ কাটি মুক্তির একমাত্র উপায় সাব্যস্ত করেছেন বলেছেন আমার ওম্মত বনি ইসরায়েল বাহাত্তর ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আমার ওম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে আমার ওম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে বাহাত্তর দল জাহান্নামে যাবে একদল শুধু জান্নাতে যাবে মুক্তিপ্রাপ্ত দল মাত্র একটা হবে সাহাবে কারাম জিজ্ঞাসা করলেন এই মুক্তিপ্রাপ্ত দল কোনটি নাজাত প্রাপ্ত দল কোনটি নবীজি সাল্লু আলীহাসাল্লাম প্রতি উত্তরে বললেন মা আনা আলিহিবি আমি নবী মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামের এবং আমার সাহাবে কারাম রজুল্লাহ আনহুম আজমা আইনের আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত থাকবেন তারা হবেন এই একটা মাত্র দলই হবেন জান্নাতি নাজাত মুক্তিপ্রাপ্ত তাহলে এই হাদিসের মাধ্যমে নবীর সুন্নত সাহাবায় করামের আদর্শ এই দুই জিনিস আমাদের জন্য নাজাত এবং মুক্তির মাপকাঠি হয়ে গেল আর নবীর সুন্নতকে আহলে সুন্নত বলা হয় ওয়াল জামায়াতকে বলা হয় সাহাবায় কারামের জামায়াতের আদর্শ তো সাহাবায় কে ওয়াল জামায়াত দ্বারা বোঝানো হয়েছে তো এইভাবে আহলে সুন্নত ওয়াল জামায়াত হয়ে গেল আমাদের জন্য নাজাত এবং মুক্তির একমাত্র পথ আল্লাহ তালা এই পথকে অবলম্বন করে

إيه؟ جي تيكس إن شاء الله أفنى ببروغرام ديخته آه. تخوكو نكست كولر السلام عليكم كولر السلام عليكم ورحمة الله جي نكست كولر السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته

হ্যাঁ অত্যন্ত সুন্দর কিছু প্রশ্ন এসে গেছে আপনারা আমি এটা কোনো না করছি না বা আপনাদের আপনাদেরকে আমি কোনো নিষেধও দিচ্ছি না যদি সম্ভব হয় তাহলে যেদিন যে বিষয় নিয়ে আলোকপাত করা হবে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এটা হবে আমাদের জন্য আইডিয়াল এবং ভালো তবে আমি জানি যে এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা তাদের ইচ্ছে অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক আর এর উপর আমি কোনো বেশি রেস্ট্রিকশন আনতে চাই না আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে চাই আর প্রোগ্রাম ইসলামী জীবন বিধান ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরও এর মধ্যে থাকবে যেহেতু আমাদের কমিউনিকেশন আমাদের আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন থাকা ছাই এটা খুবই জরুরি তবে ইসলামী জীবন বিধানের প্রথম অর্ধেক সময় ইনশাআল্লাহ কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে আর দ্বিতীয়